নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি পিসিক রাশির 1427 বঙ্গাব্দ কেমন যাবে। এ বছরটি পরিবর্তনের বছর হতে চলেছে পিসিক রাশির জাতক বা জাতিকাদের জন্য। প্রথমেই আপনাদেরকে জানাই, এবছর আপনাদের শনি সাড়ে সাতই কাটিয়ে উঠেছেন, অর্থাৎ অফিসিয়ালি কিন্তু শনি সাড়ে সাতই আপনাদের কেটে গেছে। ধীরে ধীরে কিন্তু আপনাদের ভালো সময় আসবে, আমি এটা দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। দেখুন, কোনো জায়গায় যদি বৃষ্টি হয়, সেখানে কিন্তু বৃষ্টির পরে কিন্তু সেই জায়গাটা কাদা কিন্তু হয়ে থাকে, রাস্তায় কিন্তু কাদা থাকে, সেটা শুকাতে কিন্তু কিছুটা হলেও সময় লাগে। ঠিক তেমনি বৃষ্টি কাশির ক্ষেত্রে আপনাদের ধীরে ধীরে কিন্তু আফটার 6 মান্থসের পর থেকে আপনারা কিন্তু বেটারমেন্টগুলো, অপরচুনিটি কিন্তু আপনারা পাবেন। এবার আপনাদেরকে জানাই আপনাদের রাশিতে কেতুর অবস্থান, রাশির সপ্তমে রাহু গ্রহের অবস্থান এবং রাশির তৃতীয়ে শনি এবং নিচস্থ বৃহস্পতির অবস্থান কি ফল দিতে চলেছে, আমি এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো প্রথমে আপনাদেরকে জানাই, বৃহস্পতি গ্রহ যে ভাবের উপরে থাকে সেই ভাবকে নাশ করে এবং যে ভাবের উপরে দৃষ্টি দেয় সে ভাবগুলোকে গঙ্গা জলের মতো পবিত্র করে। অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি তৃতীয়ভাবে বসছে, বৃহস্পতি বৃশ্চিক রাশির দৃষ্টি পড়ছে আপনার সপ্তমভাবে, আপনার নবমভাবে এবং আপনার একাদশভাবে। এই একাদশভাব থেকে আমরা কী বিচার করি? সফলতা। আপনারা যে কোনো কাজে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। প্রথম কথায় আসি আপনাদের ব্যবসা ক্ষেত্রে। ব্যবসা ক্ষেত্রে এই বৃশ্চিক রাশির এবছর একটা গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। আপনি এটা ভাদ্র মাসের পর থেকে কিন্তু আপনারা এই ব্যবসা ক্ষেত্রে ইম্প্রুভমেন্টটা বুঝতে পারবেন। যারা মেডিসিন রিলেটেড বিজনেস করছেন, যারা ফুডের বিজনেস করছেন, যারা ফরেন লিগারের বিজনেস করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা কসমেটিক্সের বিজনেস করছেন, তাদের জন্য এ বছরটি ভালো। যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, যারা মাছ চাষের সঙ্গে যুক্ত আছেন, কেউ পুকুর চাষ করছেন বা পুকুর লিজ নিয়ে চাষ করছেন বা নিজ পুকুরে মাছ চাষ করছেন বা মাছের ব্যবসা করেন, মাছের আড়ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি শুভ ফল প্রদান করবে। আপনাদের প্রচুর কিন্তু অর্থ কিন্তু এবছর আসবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যারা টিউশনি পড়ান বা ডক্টর লাইনে আছেন বা অ্যাডভোকেট বা অ্যাস্ট্রোলজার অর্থাৎ সেলফ প্রফেশনে যারা আছেন, তাদের ক্ষেত্রে এই বছরটি শুভ ফল প্রদান করবে। কিছু কিছু ক্ষেত্রে যারা টিউশনি আছেন সে মতন না গ্রোথ হলো, কিন্তু আগের থেকে আপনাদের অনেকটা বেটারমেন্ট কিন্তু আপনারা বুঝতে পারবেন। যারা রাজনৈতিক সেক্টরে আছেন তাদের জন্য এ বছরটি খুব 1427 শুভ ফল প্রদান করবেই করবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। রাজনৈতিক লাইনে যারা আছেন তাদের জন্য এ বছরটি শুভ। যারা ফিল্ম দুনিয়াতে আছেন অর্থাৎ গ্ল্যামারে আছেন, গান বাজনা অভিনয় সঙ্গে যুক্ত, তাদের কিন্তু কাজের সুযোগ কিন্তু এ বছর বৃদ্ধি পাবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এর পাশাপাশি জানাই আপনাদের বিবাহ ভাব। আপনাদের বিবাহস্থানে অর্থাৎ সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্টি, আপনাদের বিবাহ কেন্দ্রিক সমস্যা কাটতে চলেছে, বিবাহের ব্যাপারে আপনারা এগিয়ে চলুন, বিবাহ আপনাদের নিশ্চিত রূপে হবে। এবং সপ্তম ভাবের উপরে তুঙ্গস্থ রাহু, যাদের ডিভোর্স হয়ে গেছে, যাদের মেয়েদের ডিভোর্স হয়ে গেছে বা ছেলেদের বিবাহ, নেক্সট ম্যারেজের জন্য, দ্বিতীয় ম্যারেজের জন্য যারা প্রচেষ্টা করছেন, দ্বিতীয় ম্যারেজও কিন্তু আপনাদের এবছর প্রবল সম্ভাবনা আছে, অর্থাৎ দ্বিবিবাহের যোগ কিন্তু আপনাদের এবছর হবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবার আসি আপনাদের সন্তান ক্ষেত্রে। সন্তান ক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও ডিস্টার্বেন্স দেখা যাচ্ছে, কারণ আপনাদের পঞ্চমপতি তৃতীয়ে নিচস্থভাবে অবস্থান করছে। কিছু কিছু ক্ষেত্রে সন্তানদের শরীর নিয়ে টেনশান, সন্তানদের এডুকেশন নিয়ে টেনশান বা সন্তান একটু অবাধ্য হয়ে যাওয়া, এই দিকগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের।
উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু এবছর বৃশ্চিক রাশির খুব ভালো সময়, যে যাই বলুক আমি দায়িত্ব নিয়ে বলছি। নবম স্থানে বৃহস্পতির দৃষ্টি, আমি বারবার বলছি যেখানে বৃহস্পতি বসে কিন্তু তার যেখানে দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র হয়। অর্থাৎ নবম স্থান থেকে আমরা উচ্চশিক্ষা বিচার করি, উচ্চশিক্ষাতে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন, রিসার্চ গবেষণামূলক পড়াশোনা করতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে খুবই ভালো সময় হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের। এবার আসি আপনাদের শরীরের পাঠ। আপনাদের শারীরিক পার্টটা কিন্তু কিছুটা হলো ডিস্টার্বেন্স দেখাচ্ছে। যাদের 60 ঊর্ধ্বের বয়স আছে তাদের ক্ষেত্রে কিডনির সমস্যা, লিভার গঠিত সমস্যা, ব্যাক পেন অর্থাৎ সিদ্ধারাতে ব্যথা এবং নার্ভের সমস্যা, মূত্র গঠিত সমস্যা, ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েডের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা পর্যন্ত আসতে পারে। তবে যাদের রাশিচক্রে গ্রহের অবস্থান ভালো আছে বা যাদের শুভ দশা চলছে তারা এতগুলো সমস্যাতে নাও পড়তে পারেন। কারণ দেখুন, এই বৃশ্চিক রাশির ঘরে কিন্তু চন্দ্র নিচস্থ কিন্তু হয়। যাদের চন্দ্র নিচস্থ তাদের কিন্তু মানসিক হতাশা, মানসিক টেনশন কিন্তু এবছর আসবে। অনেকেই কমেন্টস করছেন যে স্যার আপনি তো ভালো বলছেন, ভালো হচ্ছে না কেন? আপনাদেরকে বলি, আপনাদের যদি শুভ গ্রহের দশা না চলে, আপনাদের রাশিচক্রে যদি গ্রহের অবস্থান ভালো না থাকে, দেখা গেল আপনার অশুভ গ্রহের কেতুর দশা চলছে বা আপনার অশুভ শনির দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেমটা কিন্তু থাকবে। কিন্তু আপনাদের যদি শুভ দশা চলে, গ্রহের যদি আপনাদের পারমিট করে রাশিচক্রে, সেক্ষেত্রে কিন্তু এই গোচরের যে ফলাদেশটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি, সে ফলাদেশ কিন্তু 190 ভাগই মিলতে বাধ্য। আমি এটা খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে জোর গলায় এই কথাটা আপনাদেরকে জানাচ্ছি। এবার আসি আপনাদের পিতামাতার স্থান। এই পিতামাতার স্থানে আপনাদের কিছুটা হলেও ডিস্টার্বেন্স দেখা যাচ্ছে, পিতামাতার সঙ্গে মতান্তর এবছর আপনাদের হতে পারে, সেদিক থেকে একটু সাবধান থাকবেন। শত্রুতা কিন্তু এবছর আপনাদের হবে, কারণ আপনাদের উন্নতি হবে এবং জেলাসি কিন্তু প্রচণ্ড পরিমাণে হবে। কর্মক্ষেত্রে আপনাদের জেলাসি, আপনাদের প্রতিবেশী আপনাদেরকে দেখে জেলাসি করবে, এই দিকগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতা ভাব কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে। এবার আসছি কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে আপনাদের প্রচণ্ড চাপ কিন্তু থাকবে, প্রচণ্ড চাপ। দেখা গেল আপনাদের যে কাজটা 8 ঘন্টা করার কথা, সেখানে আপনাদেরকে সেই জায়গায় বেসরকারি ক্ষেত্রে সেখানে আপনাদের 8-2 ঘন্টা খাটাচ্ছে, 10 ঘন্টা আপনাদের খাটাতে পারে, এরকম একটা কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে যদি আপনারা চাপ নিতে পারেন, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মে আপনাদের বেতন বৃদ্ধি, এই দিকগুলো কিন্তু আছে। যারা সরকারি চাকরির জন্য চিন্তা করছেন, ভাবছেন যে সরকারি চাকরি, তাদের কিন্তু ঠিক অগ্রহায়ণ মাস থেকে কিন্তু সরকারি চাকরি একটা সম্ভাবনা কিন্তু এবছর লক্ষ্য করা যাচ্ছে। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের। এই জন্য আপনারা অবশ্যই এই দিকে এগিয়ে যান, দেখবেন আপনারা নিশ্চিতরূপে শুভ ফল পাবেন। এবার আসি যারা গাড়ির বিজনেস করছেন বা যারা রিয়েল এস্টেটের বিজনেস করছেন, যারা হার্ডওয়্যারের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিছু কিছু কিন্তু প্রবলেম আসবে। যদিও এই প্রবলেমটা আপনার এবছর মোটামুটি অগ্রহায়ণ মাস পর্যন্ত কিন্তু এই প্রবলেমটা আপনাদের দেখা যাবে, সেই প্রবলেমটা কিন্তু আপনারা ধীরে ধীরে কিন্তু রিকভারি করে নেবেন। ভাতৃস্থান এবছর অশুভ, ভাইয়ের থেকে সহযোগিতা তেমন পাবেন না। যাদের কেস মামলা মকদ্দমা চলছে, ডিভোর্সের কেস চলছে, তাদের ক্ষেত্রে শুভ হবে এবং যাদের সম্পত্তি রিলেটেড কেস চলছে তাদের ক্ষেত্রে কিছুটা হলো ভালো ফল নির্দেশ করছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ফাটকা কারবারি থেকে ইনকাম হতে পারে, লটারি পাওয়ার যোগ আছে। অর্থভাব কিন্তু আপনাদের শুভ, আর্থিক উন্নতি এবছর আপনাদের প্রবল থেকে প্রবলতর হবে এবং পাশাপাশি ব্যয়ও কিন্তু আপনাদের থাকবে। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে তো সময় শেষ, এবছরটি প্রত্যেকের ভালো কাটুক এই বলে আমি আজকে আমার এই প্রোগ্রাম শেষ করছি। সকলে ভালো থাকুন।